তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তাহলে নিশ্চয়ই কপিরাইট এই কথাটা অবশ্যই শুনেছো। আর এই কপিরাইট দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম। তো কপিরাইট স্ট্রাইক আর কপিরাইট ক্লেমের মধ্যে পার্থক্য কি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সর্বপ্রথম এই কপিরাইটটা কি সেটা আগে জানি। তো কপিরাইটটা অ্যাকচুয়ালি একটা আইন, অর্থাৎ তুমি যদি কারোর কন্টেন্ট, সেটা মিউজিক হতে পারে, কোনো ইমেজ হতে পারে, কোনো স্টোরি হতে পারে, কোনো ভিডিও হতে পারে, তুমি যদি তাকে না জানিয়ে তারটা নিয়ে তুমি তোমার কাজে ইউজ করো তাহলে কিন্তু কপিরাইটের আইন অনুযায়ী তুমি কিন্তু স্ট্রাইক খেতে পারো। আর সেটা ইউটিউবে কিভাবে কাজ করছে, ধরে নাও আমি ইউটিউবে একটা 5 মিনিটের ভিডিও আপলোড করেছি আর তুমি কি করেছো সেটা ডাউনলোড করেছো, তোমার চ্যানেলে আপলোড করে দিয়েছো। এখন আমার চ্যানেলে যদি কপিরাইট ম্যাচ টুল অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু সহজে কিন্তু আমি জেনে নিতে পারবো যে কে আমার ভিডিও ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করেছে এবং কত পার্সেন্ট আপলোড করেছে, সব কিছু ডিটেলস কিন্তু আমি ওই কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে জেনে নিতে পারবো। এখন আমি চাইলে কিন্তু যে আমার ভিডিওটা ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করেছে তাকে আমি একটা স্ট্রাইকও দিতে পারি এবং তাকে একটা ওয়ার্নিং মেসেজও দিতে পারি। এখন কথা হচ্ছে এই কপিরাইট স্ট্রাইক দিলে সমস্যাটা কি হবে। সর্বপ্রথম তো তোমার ওই ভিডিওটা ইউটিউব ডিলিট করে দিবে, তার সাথে সাথে তোমাকে একটা মেল পাঠিয়ে দিবে যে এই ব্যক্তিটা এই মেল থেকেই কিন্তু তোমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে তুমি তার ভিডিও তোমার চ্যানেলে আপলোড করেছো, তোমাকে কিন্তু এই মেলটা দিয়ে দিবে। এখন তুমি চাইলে কিন্তু এই কপিরাইট স্ট্রাইকটাকে রিমুভ করতে পারো। সেটা কিভাবে, যে তোমাকে দিয়েছে তাকে পুনরায় মেল করে তার কাছে রিকোয়েস্ট করতে পারো যে ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি কপিরাইট স্ট্রাইকটা তুলে নাও, আমি আর তোমার ভিডিও ডাউনলোড করে আপলোড করব না। এইভাবে তুমি কিন্তু তাকে রিকোয়েস্ট মেল পাঠাতে পারো আর সে যদি মনে করে সে কিন্তু চাইলে ওই কপিরাইট স্ট্রাইকটা তোমার চ্যানেল থেকে তুলে নিতে পারে। আর এরকম করে যদি 90 দিনের মধ্যে 3টা স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাই ইউটিউব ডিলিট করে দিবে। আর এই কপিরাইট স্ট্রাইকটা কিন্তু ইউটিউব কখনো দেয় না, কোনো একটা ইউজার আর একটা ইউজারকে দেয়, অর্থাৎ একটা ইউজার ইউটিউবকে মেল করে যে এই ব্যক্তিটা আমার ভিডিও ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করেছে, তাকে আমি স্ট্রাইক দিতে চাই, আর ইউটিউব তোমাকে একটা সেই মেল পাঠিয়ে দেয়। তো নিশ্চয়ই কপিরাইট স্ট্রাইকটা কি বুঝতে পেরে গেছো। এবার আসি কপিরাইট ক্লেম। তো কপিরাইট ক্লেমটা সাধারণত ইউটিউবের মিউজিক থেকে আসে, অর্থাৎ তুমি একটা ভিডিওতে ড্যান্স দিচ্ছ আর ওই ড্যান্সের ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইউজ করেছো ওই মিউজিকটা তোমার নিজের অরিজিনাল না, যেটা কোনো সিনেমা বা মুভির মিউজিক অ্যাড করে দিয়েছো। এখন প্রত্যেকটা মিউজিকের কিন্তু একটা কন্টেন্ট আইডি থাকে, ইউটিউবের কাছে সেভ থাকে, আর যখনই ওই মিউজিকটা তুমি তোমার ভিডিওতে ইউজ করবে ইউটিউব কিন্তু ওই কন্টেন্ট আইডি ম্যাচ করে সাথে সাথে তোমাকে একটা কপিরাইট ক্লেম দিয়ে দিবে। এখন এই কপিরাইট ক্লেম এলে তোমার ক্ষতিটা কি হবে? ক্ষতি কিছু হবে না, শুধু জাস্ট তুমি ইনকাম করতে পারবে না, অর্থাৎ তোমার চ্যানেলটা যদি মনিটাইজ থাকে তাহলে ওই অ্যাডস রেভিনিউ থেকে যে টাকাটা ইনকাম হবে সেটা কিন্তু ওই মিউজিকের যে অরিজিনাল মালিক তার কাছে চলে যাবে। তোমার ভিডিও থাকবে, তোমার ভিউও বাড়বে, তোমার সব কিছু থাকবে, শুধু ইনকামটা করতে পারবে না। আর এই কপিরাইট ক্লেম যদি তুমি রিমুভ করতে চাও তাহলে চাইলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড মিউজিককে এডিট করে ট্রিম করে তুমি অন্য কোনো কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে অ্যাড করতে পারো। আর যদি মনে করো না আমার এই মিউজিকটা থাকবে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, শুধু জাস্ট ইনকামটা তোমার হবে না, ওই মিউজিকের যে অরিজিনাল মালিক রয়েছে ইনকামটা তারই হবে। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আসলে কপিরাইট স্ট্রাইকটা কি আর কপিরাইট ক্লেমটা কি, আর এইগুলো হলে কি সুবিধা বা অসুবিধা রয়েছে। তো ভিডিওটা দেখে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবে, আর ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ইউটিউব রিলেটেড আরও হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখানে আজকের মতো এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।